তোমার হাতে নাচে জগৎ, তুমি সবার মালিক, তুমি সৃষ্টি, তুমি পালক, তুমি অন্তর্যামী। তোমার হাতে নাচে জগৎ, তুমি সবার মালিক, হে গোবিন্দ হে গোপালক হে দীনদয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে তার দাম। হে গোবিন্দ হে গোপালক হে দীনদয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে তার দাম। তো সবাই জন্ম কবে মৃত্যু কবে তোমার খাতায় লেখা, তুমি যেমন নাচো নাচি সবই তোমার লীলা। সবাই বলে দু হাত তুলে একসাথে। জন্ম কবে মৃত্যু কবে তোমার খাতায় লেখা, তুমি যেমন নাচো নাচি সবই তোমার লীলা। সবার শ্রেষ্ঠ মানব জীবন পেলাম তোমার কৃপায়, মনের আশা পূরণ হয় না তোমার চরণ ছাড়া। সবার শ্রেষ্ঠ মানব জীবন পেলাম তোমার কৃপায়, মনের আশা পূরণ হয় না তোমার চরণ ছাড়া। হে গোবিন্দ হে গোপালক হে দীনদয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে তার দাম। হে গোবিন্দ হে গোপালক হে দীনদয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে তার দাম। তো সবাই মিলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, স্বামী সুন্দর কি, স্বামী সুন্দর কি, একসাথে সবাই মিলে তালে তালে। তো আবার গাইবো, তো গাওয়ার আগে কিছু কথা বলে নেব। তো আপনারা সবাই এত সময় ধরে আমাদের এই ছোটোখাটো প্রোগ্রাম দেখছেন, তো আপনাদের সবার প্রোগ্রাম কেমন লেগেছে বলুন। ভালো লাগছে মন থেকে বলছেন, তো কেমন ভালো লাগছে তা তো বুঝতে পারছেন। আর সমস্ত মায়েরা চুপচাপ বসে বসে প্রোগ্রাম দেখছে, অনেক মায়েরা ঘুমিয়ে পড়েছে। কী গো মায়েরা, ভালো লাগছে না? ভালো লাগছে? তো আমাদের এই প্রোগ্রাম যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তো আমাদের এই ছোটোখাটো প্রোগ্রামের জন্য একটু জোরদার করতালি হয়ে যাক। ধন্যবাদ। তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের চরণতলে আমি আবার আসতে পারি, আবার একটু জায়গা করে নিতে পারি, বা আপনাদের একটু আনন্দ দিতে পারি। তো জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পারবো, তবে চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য। তো কোনো শিল্পী হিসাবে নয়, নিজের বাড়ির মেয়ে হিসাবে, নিজের বাড়ির বোন হিসাবে, নিজের লাতনি হিসাবে, তো আমাকে একটু কাছে টেনে নেবেন এবং আশীর্বাদ করবেন, এই কামনাই করি। তো আমি তো রাধা নাম কৃষ্ণ নাম হরি নাম গাইছি, আমি কি অন্য গান গাইছি? গাইছি তো না, তাই না? তো রাধা নাম কৃষ্ণ নাম কিন্তু বসে বসে হয় না। তো এখানে আমি এসে দেখলাম তো আমার রাধা নাম কৃষ্ণ নামের কিন্তু সেই হরিনাম সংকীর্তন হয়েছিল, হয়েছিল তো। তো আপনারা কিন্তু সবাই দু হাত তুলে দাঁড়িয়ে মুখে বলেছিলেন সেই হরে কৃষ্ণ হরে রাম। তো আমি যদি এখন টুম্পা সোনা গাইবো বলি, তো আমার অনেক টুম্পা বদিরা ওঠে নাচবে, তাই না? তো রাধা নাম কৃষ্ণ নাম গাইছে, অনেকের হয়তো ভালো লাগছে না। তো রাধা নাম কৃষ্ণ নাম আমাদের শেষ সম্বল। তো টুম্পা সোনাই যে জোরে জোরে ডান্স করতে হবে তা তো নয়, তো রাধা নাম কৃষ্ণ নামে একটু দাঁড়িয়ে মুখে এবং দুহাত তুলে বলতে কি সবার খুবই কষ্ট। কী গো মায়েরা, তো আমার বয়স্ক দাদু দেখুন দাঁড়িয়ে দুহাত তুলে নাচছে, এবং আমার বৌদিমণিরা কিন্তু কেউ দাঁড়াচ্ছে না এবং নাচছে না। দেখুন বয়স্ক দাদু যদি নাচতে পারে, তা আপনাদের সে দুহাত তুলতে কি খুবই লজ্জা করছে? তো লজ্জা ভয় তিন থাকতে নয়, তাই না? তো সবাই মিলে একটু দাঁড়িয়ে হোক, একটু দাঁড়িয়ে সবাই মিলে, তো সবাই মিলে দাঁড়িয়ে দুহাত তুলে বলুন জয় রাধে রাধে, জয় রাধে রাধে।
আমি চাইবো সবাইকে একটু দাঁড়িয়ে বসে, কিন্তু রাধা নাম কৃষ্ণ নাম কখনো হয় না। তালে তালে সবাই মিলে তো দু হাত তুলে, শুধু দাঁড়িয়ে দু হাত তুললেই হবে। করছো খেলা করছো লীলা রং রসে জীবন, সবকিছু যে পরের দয় অবশেষে মরণ। তালে তালে এই যে আমার বান্ধবীরা সবাই মিলে, করছো খেলা করছো লীলা রং রসে জীবন, সবকিছু যে পরের দয় অবশেষে মরণ। চিনি গেল যে সন্ধ্যা হলো গাওলে শুভার নাম, পলাশ বলে শোনে রে বিধি বিল মধুর নাম। চিনি গেল যে সন্ধ্যা হলো গাওলে শুভার নাম, পলাশ বলে শোন রে বিধি বিল মধুর নাম। হে গোবিন্দ কে গোপাল কে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার নাম। হে গোবিন্দ কে গোপাল কে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দাম। তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর্যামী, তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মানে। তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর্যামী, তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মানে। হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দাম। হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দাম। তুমি ছাড়া এ জগতে কি আছে কার দাম, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দাম। তুমি ছাড়া এ জগতে কি আছে কার দাম, তুমি ছাড়া এ জগতে কি আছে কার দাম। তো সবাই মিলে দু হাত রে বলুন, শিগুরি নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল, জয় রাধে।